আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাই। দেখুন, এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটার সঙ্গে মানে হয়তো এখন আমাদের বিভিন্ন জায়গায় শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে শুটিং হয়, কিন্তু টালিগঞ্জ বলতেই যারা বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, এখন বাংলা ওয়েব যারা বোঝেন, টালিগঞ্জ বলতেই তাদের একটা আলাদা ইমোশন তৈরি হয়। আমাদের ডেফিনেটলি সেই ইমোশনটা আছে। আর এখানে এত সুন্দরভাবে শাম সেজে উঠেছে, কনগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট টু অল দ্য আর্টিস্ট যারা একটু আগেও সেজে ছিলেন। দেখুন, ওনাদের হয়তো আমরা সবসময় দেখতে পাবো না, ওনাদের সৃষ্টিটা দেখতে পাবো, ওনাদের ক্রিয়েটিভিটিটা দেখতে পাবো, কিন্তু তার জন্য ওদের জন্য যে বরাদ্দ হাততালিটা সেটা যেন কখনো কম না হয়। আমরা যারা পর্দার সামনে আসি, আমরা জানি আমাদের থেকে বহু গুণ বেশি পরিশ্রম করেন যারা পর্দার পিছনে থাকেন, তো তাদের কৃতিত্বটা কোনো অংশে কম নয়, বরং আরও বেশি। আমার এটা বলতে বলতে, যেহেতু এখানে টালিগঞ্জ ট্রাম ডিপো, এই ট্রাম ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, এত সুন্দরভাবে সেজে উঠেছে, আমার মনে পড়ছে যে এবছরই একটা সিনেমা রিলিজ করেছিল এবং আপনাদের আশীর্বাদে খুব ভালো চলেও ছিল সিনেমাটা ঘাটাঘাটি। তার লাস্ট সিন আমি এই ট্রামেই শ্যুট করেছিলাম। তো আমাদের এইভাবেই সম্পর্ক তৈরি হয় এবং আমরা খুব সহজে দেখবেন ক্রিটিসাইজ করা বা আর কিছু হবে না এরকম একটা হাল ছেড়ে দেওয়ার কথা বলাগুলো খুব সহজ। কিন্তু এই যে আমরা বারবার যেটা বলছি, আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসা, আমাদের শিকড়, আমাদের ফেলে আসা সময়, নস্টালজিয়া, সেগুলোকে রিভাইভ করা, সেগুলোকে এক্সিবিশনের মতো সকলের সামনে তুলে ধরা, তার জন্য যে খাটনিটা দরকার, তার জন্য যে এফোর্টসগুলো দরকার, সেই জন্য এশিয়ান পেন্টস গোটা টিম, যে সমস্ত আর্টিস্ট যারা আছেন, যারা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, তাদের কৃতিত্বটা প্রাপ্য। কারণ ওই যে বলে দেওয়াটা খুব সহজ কিছু হবে না, কিন্তু এই তো কি সুন্দর হয়ে গেল। এবার যেটা ওনারা বলছিলেন যে এই ট্রামটা যখন গোটা শহরের মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ তারা আনন্দিত হবেন, গর্বিত হবেন, হয়তো আরেকটু ভাববেন যে কীভাবে আমাদের ফেলে আসা সময় বা ঐতিহ্যটাকে আরেকটুভাবে বাঁচিয়ে রাখা যায়। এইভাবেই কিন্তু এশিয়ান পেন্টস শারদ সম্মান, আমাদের যে ভালোবাসা, আমাদের যে গর্বের শহর, সেটাই আরও আরও বেশি করে বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আর আমি যেটা বারবারই বলছি, পুজোর সময় আমরা সবাই বেরিয়ে পড়ি, পুজো তো চলেই এসছে, পুজোর তো পরিবেশও তৈরি হয়ে গেছে আজকে, থ্যাংকস টু এশিয়ান পেন্টস অ্যান্ড দ্য হোল টিম। আপনারা পুজো ভালো করে কাটান, আনন্দ করে কাটান, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ভালোবাসার ব্যাপারগুলো আছে সেগুলো আমরা আরও গর্ব করে, আরও বুক ফুলিয়ে যাতে বলতে পারি, সেই ব্যবস্থা যেন করতে পারি। সবাইকে প্রথমেই জানাই স্বাগত। এই রাস্তার উপর দিয়ে অনেকবার গিয়েছি, কারণ আমাদের সমস্ত কাজকর্ম, বেশিরভাগ কাজকর্মই এখন টালিগঞ্জে হয়, ছোটবেলা থেকেই এই রাস্তা দিয়ে বরাবর যাতায়াত। কিন্তু এই ট্রাম ডিপোর মধ্যে কোনোদিনও ঢুকতে পারবো বা ঢোকার সৌভাগ্য হবে কোনোদিনও ভাবিনি। তারপরে এরকম একটা দুটো সুন্দর কামরাকে যে শিল্পীরা সাজিয়ে তুলেছেন, তাদেরকে সবার আগে সব ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই প্রথমে। আর আমার এক্ষুনি এখানে বসে বসে একটা কথাই মনে হচ্ছিলো যে একজন শিল্পীর কাজ যে একজন মানুষের ভাবনাকে আরও বেশি করে বাড়িয়ে তোলা, আরও বেশি করে তাদের ভাবিয়ে তোলা, একজন শিল্পীর কাজ। আমি এখানে বসে বসে ভাবছিলাম যে আমার শহরে তো এরকম একটা সুন্দর ক্যাফে হতে পারে যে ট্রামটা সারা শহর ঘুরে ঘুরে বেড়াবে আর আমরা ক্যাফের মধ্যে বসে থাকবো, এটা চলমান ক্যাফে, এরকম হতে পারে। তো আমি ভাবছিলাম যে এরকম আইডিয়া তো আমাদের আসে যখন একজন কোনো শিল্পীর কাজ দেখে, আমাদের সেই আইডিয়াগুলোরও বাড়ে। তো এশিয়ান পেন্টসের হাত ধরে সেই আইডিয়া আমাদের, যে নতুন করে এই যে আমার একটা ছোট্ট আইডিয়া মাথার মধ্যে এলো, সেটা কোনোদিনও হবে কিনা আমি জানি না, কিন্তু সেটা এসছে, যে তার জন্য আমি তার সিংহভাগ ধন্যবাদ জানাই এশিয়ান পেন্টসকে, যে এই মানুষের মধ্যে যে এই ভালোবাসা, যেটা আবির একটু আগে বললো যে আমরা যখন শহরের মধ্যে দিয়ে ট্রামটা যখন যাবে, আমাদের একটা এত পুরনো পরিবহন ব্যবস্থা আমাদের শহরকে সারা ভারতবর্ষের কাছে যেটা গৌরবময় করে তুলেছে, যে পরিবহন ব্যবস্থা ট্রামের সাথে কলকাতার একটা বড় যোগাযোগ রয়েছে, সেইটাকে যখন এই সুন্দর ট্রামটা যখন সারা শহরের মধ্যে দিয়ে ঘুরবে, তখন তো আমাদের সত্যি যারা শহরে এই দুর্গাপুজোর টানে ফিরেছে বা যারা শহরকে মিস করবে, সারা পৃথিবীর কাছে যখন এই ভিডিওগুলো পৌঁছবে, তখন তো শহরকে তারা মিস করবে। এইভাবেই বোধহয় শিল্পী আর একজন শিল্পের মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছে যেতে পারে, পৌঁছে দিতে পারে তার নিজের কাজ, তার নিজের ভালো লাগা, তার নিজের শহরের কথা। তো আমার শহরের কথা আমরাই বলি, আমার শহরের কথা আমরাই আঁকি, আমার শহরে এই এই যে একটা সুন্দর কাজ হলো আজকের দিন এবং আমরা সবাই এটা সাক্ষী থাকলাম, তার জন্য আমরা এশিয়ান পেন্টসকে এবং সমস্ত শিল্পী যারা এই কাজে হাত দিয়েছেন, যারা এই উদ্যোগের সাথে নিজেরা সামিল হয়েছেন, পা দিয়েছেন, তাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই ট্রাম ডিপোর সাথে তো বহু মানুষ, একটু আগেই যখন ঢুকছিলাম দেখলাম বহু মানুষ যারা ট্রাম দেখেই বুঝতে পারছি তারা এই ট্রামের সাথে, ট্রাম ফ্যামিলির সাথে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই সমস্ত সব মানুষকে আমার তরফ থেকে আরেকবার ভালোবাসা জানাই, যারা
আমাদেরকে দীর্ঘদিন ধরে এই গৌরব গৌরবের ইতিহাস আমাদেরকে এঁকে দিয়েছেন আমাদের শহরের জন্য, সেই সব মানুষেরকে আরেকবার ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থাকবেন, সবার পুজো খুব ভালো কাটুক, আর আরেকবার ভালোবাসে সবাইকে। And if you see the additional structure of cane, that additional structure of cane is also very, very kind of strongly integrated. One photograph we will take so that we can see the grain. Thank you, Pesha bhai, Pesha, Pabina, Pesha. You really see how the entire front of the tram.